ভারতের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার, যিনি বেশ কয়েক বছর সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মানে ভূষিত হয়েছেন, পেয়েছেন ভারত সরকারের পক্ষ থেকে সনদপত্র। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিজের অন্যতম জননন্দিত তারকা অক্ষয় কুমার এখন ভারতের পাশাপাশি নাগরিকত্ব পেয়েছেন কানাডারও। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলে ট্রোল। অনেকের প্রশ্ন, তাহলে কি অক্ষয় তার আয়ের কর দেবেন ভারতে নাকি কানাডা সরকারকে? এ প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার জানান, কানাডায় কর দেওয়ার অধিকার থাকলেও তিনি কর দেন ভারতকেই। মैं হিন্দুস্তানি হুঁ, আপনে সারে ট্যাক্সেস, সবসে জ্যাদা ট্যাক্সেস মैं দেতা হুঁ আর ইয়াহি দেতা হুঁ। মেরে মেরে চয়েস হে, মैं উদর ভি দে সকতা হুঁ, লেকিন নাহি, মैं আপনা মেরে দেশ মে ট্যাক্সেস দেতা হুঁ, আপনে হি দেশ মে কাম করতা হুঁ। কোই লোক বলতে হ্যায় ভাই, উনকো অ্যালাউড হ্যায় বোলনা, বাস মैं উনসে ইয়াহি কহনা চাহতা হুঁ, মैं হিন্দুস্তানি হুঁ আর হিন্দুস্তানি রহুঁগা, আপ চাহে কুছ ভি বোল। অক্ষয়ের সোজা সাপটা জবাব, তিনি মনেপ্রাণে ভারতীয়, তাই নিজের মতো করে ভারতকেই ভালোবেসে যাবেন সারা জীবন। মেরি পত্নী ভি মে, আই ক্যান মেক হার আ কানাডিয়ান, বাট নো, মাই ওয়াইফ ইজ ভেরি মাচ ইন্ডিয়ান, মাই সান ইজ ইন্ডিয়ান, এভরিবডি ইন মাই ফ্যামিলি ইজ অল ইন্ডিয়ান। প্রসঙ্গত, মুম্বাই চলচ্চিত্র জগতে রোমান্টিক অ্যাকশন খ্যাতনায়ক অক্ষয় কুমার শুরুর দিকে তার অভিনীত বেশ কিছু ছবি মন্দা যায়। কানাডায় নাগরিকত্ব পাওয়ার মূলত এটাই কারণ বলে উল্লেখ করেন ভারত বাংলাদেশের জননন্দিত তারকা অক্ষয় কুমার। जब मैंने आपको बताया कि मेरी 14-15 फिल्में फ्लॉप हो गई थी, मुझे लगा मेरा करियर शायद खत्म हो गया, मेरे पास यहां काम नहीं मिलेगा मुझे। जाहिद अहमद बाबू, माई टीवी।